আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের ক্লাস নেব ছোট্ট মণিদের অঙ্ক শেখা। হ্যাঁ ছোট মণিরা, তোমরা সবাই বই খাতা পেন্সিল নিয়ে বসে যাও। আজকে আমি তোমাদের শেখাবো এলোমেলো সাজিয়ে লেখা, কিভাবে এলোমেলো থাকলে সাজিয়ে লিখতে হবে সেটাই আজকে আমি তোমাদের শিখাবো। এই যে এখানে দেখো, সব কিছুই এলোমেলো করা আছে, 16 থেকে 30 পর্যন্ত সব কিছু এলোমেলো করা আছে। আমরা তাহলে প্রথমে কি লিখবো? 16 লিখবো। 16 কোথায়? এই যে 16, আমরা প্রথমে 16 লিখবো। তারপরে 17 কোথায় খুঁজে বের করবো? এই যে 17, 1 10 7 17। এবার 18 কোথায় বের করবো? 18, এই যে 1 10 8 18। এবার 19 খুঁজে বের করবো আমরা, 19 কোথায়? এই যে 19, আমরা এবার 19 লিখবো। এবার লিখবো 20, আমরা 20 খুঁজে বের করবো, এই যে 2 0 20। এই যে এবার আমরা বের করব 21, 21 কোথায়? এই যে 21, 2 10 1 21। এবার আমরা বের করব 22, এই যে 22, 2 10 2 22। এবার 23, 23 কোথায়? এই যে 23, এবার আমরা 23 খুঁজে বের করলাম। এবার 24, 24 কোথায়? এই যে 24, 2 10 4 24। এবার 25 কোথায়? এই যে 25, 25, 2 10 5, 2 10 5 25। 26 কোথায়? এই যে 26। 27 কোথায়? এই যে 27। 28 কোথায়? এই যে 28। 29 কোথায়? এই যে 29। 10 9 29, 3 0 30। তাহলে আমরা খুঁজে বের করলাম এই যে 30। এলোমেলো সাজিয়ে লেখো, এলোমেলো লেখা আছে, আমরা সাজিয়ে লিখলাম। কত লিখলাম? 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি এলোমেলো সাজিয়ে লেখা, হ্যাঁ এলোমেলো সাজিয়ে লেখা এটাই দেখালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।